রিসেপশন পার্টি দাদা, আর আগেরই ছিল বিয়ে। সো চলো আজকে যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাদের পুরো ব্লগটাকে এন্ডে দেখতে পারো, ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। সো চলো রাস্তাটা ঝাড় দিতে দিতে পরিষ্কার করতে যাবে আজকে। এই যে মা বলছে আমি নাকি আজকে রাস্তা ঝাড় দিতে দিতে যাবো। যাই হোক, এই যে আমি ফুল রেডি, মা এখন বাকি রয়েছে। লিপস্টিক লাগাও, লিপস্টিক লাগাই পড়া বাকি, আর এই যে দিদি, দিদি দেখি দিদি, অলমোস্ট টিপ পড়তে হবে ওকে। তো চলো, সবাই ওখানে পৌঁছে গেছে। বাবা বলছে আমরাই নাকি লেট, আর ফেমাস ব্যক্তি কিন্তু লাস্টেই যায়, এটাই হলো ব্যাপার। কোন ভূত সাজবে মাকে করে দে না, আমি করে দিচ্ছি, দাও আইলাইনার পরে দি, তোমাকে একটু আসো আর এই রাস্তা কিন্তু ঝাড় দিচ্ছি না, আমি ধরে নিয়েছি। ও, আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। হাই, হ্যালো, হাই, হ্যালো, হাই করে দাও। এই ভিডিও হচ্ছে, তোমরা এতক্ষণ যা যা ফুটেজ দেখলে তাতে কিন্তু ভিডিও এবং সাউন্ড ঠিকঠাকই ছিল, মানে এই ফুটেজগুলো কিন্তু আমি মাইক ছাড়া নিয়েছিলাম, তবুও সাউন্ড প্রপারই এসেছে। আর এরপরেই সমস্যাটা ঘটলো যখন আমি মাইকটাকে ফোনের সাথে কানেক্ট করলাম। এই যে আমার সেই গুণধর মাইক যে সেদিন আমাকে এত বড় ধোকা দিয়ে দিয়েছে, যেটা কিন্তু আমি ব্যাগের মধ্যে থেকে বের করে ফোনের সাথে কানেক্ট করেছিলাম, কিন্তু তখন কোনোভাবে এই পিছনের জ্যাকটা লুজ ছিল, আর এটা টাইট থাকলে এই যে সাউন্ডটা পেলে তার মানে এটা টাইট হলো। সো এই টাইট ছিল না, লুজভাবে এটা কোনোভাবে কানেক্ট হয়েছিল আমার ফোনের সাথে। আর তার জন্য এর পরের থেকে যা যা ফুটেজ দেখবে এন্ড অবধি তাতে কোনো কারুর সাউন্ড আসেনি, মানে পুরো পেইন ড্রপ সাইলেন্স। তোমরা দেখে নাও একবার। তো দেখে বুঝতেই পারলে মনে হচ্ছে একা বকবক করে যাচ্ছি, মানে প্রায় 4-5 ঘন্টার এফোর্ট পুরো নষ্ট। হ্যাঁ, কাজ করতে গেলে এফোর্ট দিতেই হবে, উইদাউট এফোর্ট কোনো কাজ হয় না। আর যে যে কাজটা করে সেটাতেই তাকে সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু আমার সব থেকে বেশি কষ্ট লাগছে সেই মানুষগুলোর জন্য যারা এত ভালোবেসে আমাকে বাইট দিয়েছিল, তাদের ভয়েসগুলো আমি দিতে পারছি না। অন্যান্য দিন আমি ফুটেজ নিতে নিতে অনেকবার রিভিউ করি, কিন্তু সেই দিনকারই আমি একবারও ভিডিওর সাউন্ড চেক করিনি। হ্যাঁ, ভিডিও রেকর্ড হয়েছিল কি না সেটা দেখেছিলাম, কিন্তু সাউন্ডটা আমি একবারও চেক করিনি, আর সেটাই আমার সব থেকে বড়ো ভুল হয়েছিল। একটা দুটো ফুটেজ হতো নষ্ট হতো, বাকিগুলো ঠিক হতো, কিন্তু প্রায় 100-এর ওপর ফুটেজে কোনো সাউন্ড নেই। সো আমি যখন বাড়ি ফিরি প্রায় 1:30-2 নাগাদ, আমি ফুটেজগুলো শুয়ে শুয়ে চেক করতে থাকি, এবং তখন দেখে জাস্ট তখন আমার মনে হচ্ছিল আমি কোনোভাবে ভুল করে হয়তো ফোনের ভলিউম কমিয়ে রেখেছি। ফোনের ভলিউম বাড়ানোর পরেও দেখছি কোনো সাউন্ড আসছে না, দেন আমার মাথায় ক্লিক করে গেছে যে হ্যাঁ, কোনোরকম টেকনিক্যাল ইস্যুর কারণেই কোনো সাউন্ড আসেনি। এবং যথারীতি আমার দু চোখ দিয়ে গঙ্গা যমুনা বয়ে গিয়ে, মানে আর কিছু উপায় ছিল না, ওভাবেই মনটাকে হালকা করতে হলো, নিজেকে বোঝাতে হলো যে কিচ্ছু করার নেই, বাকি যেইটুকুনি আমার কাছে যা আছে সেটা দিয়েই কোনোভাবে ম্যানেজ করে ভিডিওটাকে কমপ্লিট করতে হবে। যাই হোক, ভয়েস ওভার দিয়ে আমাকে পুরো ভিডিওটাকে কমপ্লিট করতে হয়েছে, জানি না কতটা কী করতে পেরেছি। এই প্রবলেমটাকে নেক্সট ইভেন্টগুলোতেও মাথায় রাখার চেষ্টা করব, এবং অন্য কোনো ইভেন্টে তোমাদের সাথে দেখা হলে তোমাদের ভয়েসগুলোকে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটাতে তোমাদের ভয়েসগুলো আমি দিতে পারলাম না, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আমাকে প্লিজ তোমরা একটুখানি এটাতে ক্ষমা করে দাও, আমার কিছু মানে আমার হাতে কিছু আর নেই, আমি অনেক রিসার্চ করেছি, কোনোভাবেই ভয়েস আনা যাচ্ছে না। সো ভয়েস ওভার দিয়ে দিয়েছি আমি পুরো ভিডিওটাতে, তোমরা দেখো বাকিটা। তোমাদের ওপরে ভালো লাগলে কমেন্ট করে জানিও। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি আছি, ওয়েলকাম টু টেলিগ্রাম উইথ আস। আসো তোমাদের সাথে পরিচয় করাই, এই হলো গিয়ে আমার দুই পিসি, আর এই হলো গিয়ে আমার এক দিদি শুক্লাদি। সো এদের সাথে আমার অনেক দিন পর দেখা হলো, আর সামনে পেতেই আমি এবার জিজ্ঞাসা করে নেব যে আমার ব্লগ দেখা হয় কি না। শুক্লাদি বলছে যে আমার ব্লগ নাকি একটাও মিস করে না, প্রত্যেকটা ব্লগ আমার দেখে। সো এই যে দেখা গেল টিয়ার সাথে, মাই সিস্টার, অ্যান্ড ওকে খুব সুন্দর লাগছে, মানে আমার আজকে এটা বলতে বলতে কিন্তু মুখ ব্যথা হয়ে যাবে, মানে সব বাইকই আজকে খুব সুন্দর লাগছে। সো চলো, এই যে মাকে দেখতে পেয়ে গেছি আমি, মা তো এসেই একদম স্টার্ট হয়ে গেছে উইথ স্টার্টার, আর আমাকে ছাড়াই খেতে শুরু করে দিয়েছে। গলাটা একটু শান্তি পেল, এত বকবক করি আমি। চলো একটু স্টার্টার খাই মায়ের কাছ থেকে, পকোড়া।
বাবাকে যখন দেখতে পেয়ে গেলাম সামনে, চল চলো তোমাদের একটা ফটো তুলি, পরে খাবে, চলো চলো আগে। এটাই সেই সেলফি জোন যেটার কথা তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, মানে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এখানে মা বাবার ফটোটা তুলে দিই, আহা খুব সুন্দর হয়েছে পুরো ফ্রেমটা। আর এটা দেখে কিন্তু আমার একটা গান মনে পড়ছে, মানে সেই কালকেতে চলে যাই হাই রে, না থাকার পুরো গানটা এখন করার দরকার নেই, ফটোটা ভালো করে তুলি। মানে দারুণ কনসেপ্টটা এটা হয়েছে। আজকে আমি মোটামুটি ঠিক করে এসেছি, প্যান্ডেলে এরকম ঘুরতেই থাকবো, আর যাদের যাদের সাথে মিট হবে তোমাদের সাথেও সেটা শেয়ার করবো। সো এই যে দেখা হয়ে গেল সুমনের সাথে, হ্যালো সুমন, সো ওর পরিচয়টা আমি তোমাদের কীভাবে দিই দাঁড়াও বলছি। ওকে আমি জিজ্ঞাসা করলাম, ও বললো আমি ওর মাসি হই, বাট উই আর মোর লাইক ফ্রেন্ডস, সো আমরা ভীষণ মজা করি একসাথে, খুব ভালো লাগলো ওর সাথে দেখা হয়ে অনেকদিন পর। বাকি কথা পরে হবে, ওনাদের সাথে তোমাদের মিট করাই। মানে ঘুরতে ঘুরতে দেখতে পেয়ে গেছি সেই দুজন মানুষকে যাদের তোমরা আমার ব্লগে মাঝে মধ্যেই দেখতে পাও, মাই বেস্টি অ্যান্ড হার সিস্টার মেঘা অ্যান্ড টিনা। সো বোথ আর লুকিং ভেরি নাইস অ্যান্ড প্রিটি। মেঘা বলে দিচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, লাইক করে দিতে, আর আমাদের সবাইকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে। অ্যান্ড আমি দূর থেকে একজনকে দেখতে পেয়ে গেছি যাকে অনেকদিন পর দেখছি, চলো তার সাথে তোমাদের মিট করাই। আরে চেনা চেনা লাগছে মনে হচ্ছে, কোথায় না দেখেছি, হ্যাঁ ঠিক ধরেছি। জোকস অ্যাপার্ট, হি শুভ আমার পিসির ছেলে, হি ইজ এ ফিটনেস ব্রেক। আর এদিকে সুমন ওর লেগ পুল করতে শুরু করে দিয়েছে, বলছে আপকামিং ওয়েব সিরিজে নাকি ওকে দেখা যাবে। সো আমাদের মধ্যে এটা চলতেই থাকে, নাও ডেজ হি ইজ ডুইং আ লট অফ ওয়ার্কআউট, দ্যাটস ওয়াই হি ইজ শোয়িং হিজ অ্যাপস। সো আমরা ভাই বোনরা একসাথে হলে এরকম কার পিছনে লাগা যায়, কার সাথে একটু মজা করা যায়, এগুলো চলতেই থাকে, তার জন্য তো বাকি রাতটা পড়ে রয়েছে। সো তোমরা এবার দেখে নাও শর্টের জন্য আমি কী করি। আমাদের অলরেডি একবার দেখা হয়ে গেছে, স্টিল শর্ট দেওয়ার জন্য আমরা আবার এসে হাত করছি অ্যান্ড বলছি যে খুব ভালো লাগে তোমার সাথে মিট হয়ে। শি ইজ অ্যাজ সুইট অ্যাজ সুগার মাই ঝুম্বা কাকি, অ্যান্ড শি ইজ সেইং হ্যালো টু অল অফ ইউ গাইজ। আর এর মধ্যেই আমার মা বাবা হাত ধরে টানাটানি করছে পিসি আর পিসামশাইকে একটা ফটো তোলার জন্য। সো চলো ওই পার্কের কাছে গিয়ে আমার পিসি পিসামশাইয়ের একটা ফটো তুলে দিই। ওই হয়ে মাই লাভলি কাপলস, বোথ আর লুকিং ভেরি নাইস, আমার দাদা বৌদি দুজনকে কিন্তু আমার ব্লগে দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখতে পারবে যে কী করে দুজনের ড্রেস খুব সুন্দর করে ম্যাচ করে পড়তে হয়। সো আজকেও কিন্তু দুজনের ড্রেসে দেখো হালকা গোল্ডেনের টাচ রয়েছে, মানে একদম পারফেক্টলি ম্যাচ। দুজনকে কেমন লাগছে আমাকে জিজ্ঞাসা করতে আমি বললাম রবনে বানা দি জড়িয়া, তাতে কিন্তু মা আর কাকি দুজনেই বললো একদমই তাই। ওই আমি দেখতে পাচ্ছি আমার স্টুডেন্টের মাকে কণিকা দি, ভীষণ সুন্দর লাগছে তোমাকে। আমাকে জিজ্ঞাসা করছে আমি আমার স্টুডেন্টকে দেখেছি কিনা, আমি বললাম হ্যাঁ দেখা হয়েছিল একদম এন্ট্রির সময়, কিন্তু তখন ব্লগ করছিলাম না তাই শর্টটা নেওয়া হয়নি। হ্যালো করে দিচ্ছে তোমাদের সবাইকে, আর এই যে দিদাকে সাজি দিয়েছে মেঘা টিনা, কেমন লাগছে কমেন্ট করে জানাও। পাশে বসে রয়েছে কিন্তু আরেকটা সুন্দরী মিষ্টি দিদা, কোল্ড ড্রিঙ্ক চলে এসেছে সবার জন্য। আর এই যে এখানে এরা একা একা বসে পকোড়া খাচ্ছে আমাকে ছাড়াই, বলতে বলছে যে তোর জন্যই বসে আছি, আয় আয় তোকেও খাইয়ে দিচ্ছি। সে চলো খাওয়া যাক। এখানে খেতে খেতে আমাদের মধ্যে কী কথা হচ্ছিল সত্যি আমার এখন মনে পড়ছে না, বাট বাইরে হবে বন্ধুর হাত দিয়ে এভাবে স্টার্টার খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এখন আমি যাকে ডেকে নিয়ে এসে তোমাদের সাথে পরিচয় করাচ্ছি, সেগুলো গিয়ে আমার এক আঙ্কেল নন্দ কাকু। আর রূপালী কী কথা গেল, আচ্ছা ওইদিকে চলে গেছে, তোমাদের সাথে একটু পরে পরিচয় করাচ্ছি। আর একজনকে তোমাদের সাথে আমি এখন পরিচয় করাবো, সে হলো গিয়ে এই যে জয় মামা, হি ইজ সুপার জাস্ট। মানে আমরা বোনরা বিয়ের প্রথম দিন থেকে ওনাকে এত অত্যাচার করছি, আমাদের এই ফটো তুলে দাও, ওই ফটো তুলে দাও, এইভাবে তুলে দাও, এইভাবে তুলে দাও, আমাদের সব আবদার কিন্তু একটার পর একটা রেখে যাচ্ছে। তোমরা যেমন আমার একটা ফ্যামিলি, সেরকম এখন আমার পিছনে একসাথে সবাইকে যাদের দেখছো, এটা আমার একটা ছোট্ট ফ্যামিলি, বাট এখানে অনেকে এখনও মিসিং রয়েছে। উপরের এই রেইনবো আমব্রেলা রূপটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে ফটোতে অ্যান্ড ভিডিওতেও, সবাই আমরা ফটোর ব্যাকগ্রাউন্ডে এই রূপ আমব্রেলাটাকে নিচ্ছি। দূর থেকে আমি দেখতে পাচ্ছি দিদি দাদা, আর সঙ্গে রয়েছে দীপাদি, আর দিদি আমাকে দেখেই বাড়ি দিয়েছে হাত, সঙ্গে রয়েছে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। আর এটা আমি এখন খেয়ে আমার তৃষ্ণা মেটাবো, গলাটা একটু শান্তি পেলো, কিন্তু ও বলছে না আরও একটু খেতেই হবে তোকে। কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি দীপাদির হেয়ার স্টাইল, মেকআপটা তো সুন্দর হয়েছে, তার সাথেও কিন্তু অপূর্ব হয়েছে ওর হেয়ার স্টাইলটা। তোমরাও কিন্তু নেক্সট কোনো বিয়ে বাড়িতে ট্রাই করে নিতে পারো এইরকম হেয়ার স্টাইল। সারাক্ষণ ফটো ভিডিও করলেই হবে না, কিছু খেতেও হবে, তাহলে এনার্জি পাবো কী করে তোমাদের সাথে এত বক বক করার। এতক্ষণ আমি সবার কাছ থেকে নিয়ে নিয়ে খেয়েছি স্টার্টার, এবার আমি নিজের হাতেই তুলে নেবো স্টার্টার। স্টার্টারে রয়েছে গন্ধরা চিকেন আর ফিশ বল, আর রয়েছে কোল্ড ড্রিঙ্কস, আর ওদিকে কী যেন দেখা যাচ্ছে ফুচকা, কিন্তু লিপস্টিক দেওয়া মুখে তো ফুচকা তো খাবো না, তো আমি নিয়ে নিই দু চারটে গন্ধরা চিকেন আর তার সাথে ফিশ বল। স্টার্টার নেওয়া আমার হয়ে গেছে, চলো ওখানে গিয়ে বসে খাই। স্টার্টার নিয়ে চলে এসেছি, সো চলো প্রথমে খাওয়া যাক ফিশ বল, পাকোড়াটা একবারে মুখে আমার ঢুকে গেছে, সো ইয়ামি। কোল্ড ড্রিঙ্কস আছে, আমার কোল্ড ড্রিঙ্কস না দাদা, আমার পছন্দের থামস আপ। এরপরে আমি টেস্ট করে নেবো গন্ধরাজ চিকেন, নাকেরটা বারবার ডিস্টার্ব করছে, এটাও ভীষণ টেস্টফুল, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কসটা খেতে দারুণ লাগছে। কফি আমি খাবো না, এই দেখুন কফি নিয়ে চলে এসেছে আমার জন্য, কিন্তু আমি আজকে কফি খাবো না এর মধ্যে, সো আজকে নো কফি। আমি মোটামুটি ডিসাইড করে নিয়েছি যে আমি সমস্ত স্টার্টারগুলো খেয়ে ফুল এনার্জি নিয়ে তারপরে উঠবো, যাতে তোমাদের সাথে আবার বক বক করতে পারি। আর এই দেখো সুশান্তদা কী করছে, দেখাও একবার ওইদিকে।
আমার বিহাইন্ড দ্য সিন তুলে নিচ্ছে, মানে আমার এই যে কাণ্ড কারখানাগুলোকে সব ফোনে ক্যাপচার করে রেখে দিচ্ছে, আমি কত কত খাচ্ছি। আর এত সুন্দর সাজানো ব্যাকগ্রাউন্ডে আমি দু চারবার হেঁটে গোল গোল ঘুরে শর্ট নেবো না এমনটা তো হতে পারে না। ওই দেখো বলতে বলতে শুরুও করে দিয়েছি, যেগুলোই তোমরা পরে আছে সিনেম্যাটিক হিসেবে দেখতে পাও। সো আজকে চলো তোমাদেরকে একবার বিহাইন্ড দ্য সিন হিসেবে দেখিয়ে দিচ্ছি পুরো ব্যাপারটা, কীভাবে আমি শর্ট নিই আর তারপরে তো এডিট করে ব্যাপারটা অনেক ক্রেপস হয়ে যায়। এখন যাকে তোমরা ফ্রেমে দেখতে পাচ্ছ হাই হ্যালো করতে, সে হলো গিয়ে আমার এক বৌদি। ভীষণ সুন্দর লাগছে বলতেই বলছে, আমাকেও নাকি সুন্দর লাগছে। আর জিজ্ঞাসা করছে ব্লগ হচ্ছে নাকি, আমি বললাম হ্যাঁ ব্লগ হচ্ছে, কারণ ব্লগ না হলে কী করে আমি তোমাদের সামনে এত সুন্দর সুন্দর মুহূর্তকে তুলে ধরবো বলো। সো অনেকদিন পর দেখা হলে যা হয় আমাদের এরকম গল্প কথাবার্তা তো হতেই থাকবে। এর মধ্যে বৌদি আমার জিজ্ঞাসা করছে যে আমার বিয়েটা নাকি কবে হবে, কবে আমার বিয়ে খেতে পারবে। আর তার সাথে তোমাদেরকেও বলছে যে তোমরাও জিজ্ঞাসা করো আমার বিয়েটা কবে হবে। আরে আমি কাকে দেখছি, কৌশিক, কৌশিক আমার কবে থেকে ফটোগ্রাফি করে, আজকে তাহলে কি ফুড চ্যালেঞ্জ হবে না? ও বলছে না আজকে ফুড চ্যালেঞ্জ হবে না, আজকে জয়মামা ওকে ফটোগ্রাফির চ্যালেঞ্জ দিয়ে গেছে। সো করুক আর তোমাদের সাথে এখন মিট করে, যার সাথে অনেক আগেই করানোর কথা, আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুম অর্থাৎ পূজাদি এবং সৌরভ দা, দুজনকে ভীষণ সুন্দর লাগছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি সামনে থেকে সবাই আসে, সো আমি আবার একটু পরে আসবো ওদের কাছে, এখন আমি আর ডিস্টার্ব করব না। চলো তোমাদের সাথে এবার আমি আমাদের এভার গ্রিন দিদির সাথে দেখা করাই, আমাদের ছুমা দিদি। সে সো প্রেটি, সো প্রেটি, আর এত মিষ্টি লাগছে যে আমি কী বলবো, কোনো ভাষা বুঝতে পারছি না। মানে আমাদের সব থেকে কিউটেস্ট দিদি। আমাদের চিটচ্যাটগুলো তোমাদের শোনাতে পারলে আমি অনেক বেশি খুশি হতাম, বাট ইটস মাই ব্যাড লাক, যাই হোক কিছু করার নেই। তোমাদেরকে দিদির হেয়ার স্টাইলটা দেখাই, অসাধারণ হয়েছে। নেক্সট ডেবাড়িতে কিন্তু আমিও এরকম হেয়ার স্টাইল ট্রাই করবো। আর চলো এবার আমরা তাদের একটা ফটো তুলে নিই। আমার আরেক বৌদির সাথে দেখা হয়ে গিয়েছে, সে সেই হ্যালো টু অল অফ ইউ। অ্যান্ড আমার বৌদিরা সবাই এত সুন্দর সুন্দর সেজে এসেছে যে আজকে কিন্তু আমাদের ননদদের পাত্তা পাওয়াই মুশকিল। বৌদিও কাউন্টার করে কিন্তু বলছে যে না না, ননদরাও কিছু কম সেজে আসেনি। সো সেই সেইং যে আমাকে খুব মিষ্টি লাগছে, অ্যান্ড আমি হলাম গিয়ে তাদের সব থেকে ছোট্ট পুচকে ননদ। সো চলো আমি আমার আরেক বৌদিকে খুঁজে আনি, একমাত্র সেই এখন বাকি রয়েছে। পেয়ে গেছি এই যে প্রিয়াঙ্কা বৌদি, শি ইজ ভেরি জলি। কিন্তু আমার ভীষণ দুঃখ হচ্ছে যে আমাদের কনভারসেশনটা তোমাদেরকে আমি শোনাতে পারছি না। তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আমরা নিজেদের মধ্যে কতটা ইয়ারকি করি, মানে আমাদের ননদ বৌদির সম্পর্কটা কিন্তু ভীষণ মিষ্টি, আমরা এরকমই করতে থাকি। আমি জিজ্ঞাসা করছিলাম যে কী কী খেয়েছে, বলছে ফুচকা ফাতে সবই খেয়েছি। তো আমি একটু লেকফুল করেই বললাম যে ও লিপস্টিক উঠে যাওয়ার জন্য তুমি ফুচকা খাওনি। তো বলছে না না, লিপস্টিক উঠে যাওয়ার জন্য না, আমি এমনি ফুচকা খাইনি। আর আফটার ডিনার আমাদের ডান্স পার্টিটা কিন্তু হচ্ছে। এই যে এতক্ষণ পরে আমি কাকির দেখা পেয়েছি, তখন কাকি ওইদিকে চলে গিয়েছিলো, এখন দেখে নাও রূপালী কাকি আর মা একসাথে রয়েছে। আর মা কী বলছে শোনো, বলে দূরে গিয়ে ভিডিও তোল, মানে ডিমান্ড বোঝো। আমার সাথে থেকে থেকে মাও কিন্তু এখন বুঝে গেছে যে কোন অ্যাঙ্গেল থেকে তুললে ভালো ভিডিও আসে। সো যাই হোক, মজা চলতে থাকুক। আর এই ফাঁকে আমি একটা ক্যান্ডেড তুলে নিই দিদিজনার। তাই বলি এতক্ষণ ওরা কোথায় ছিল, মেঘা এসে বলছে একটা ফটো তুলে দেয় না গ্রুমের সাথে। আর টিনা বলছে যে উফ কী জ্বালা, তো সুশান্ত তাকে পেয়ে তো আর ছাড়তেই চাইছে না, শুধু ফটো তুলে দেয় আর ফটো তুলে দেয়। সো এবার আমি এদের তিনজনের একটা ফটো তুলে নিই, তোরা ঠিক করে দাঁড়িয়ে যা। আর এদিকে আমাদের গ্রুম অর্থাৎ সৌরভ দা দীপাদি লেগ পুল করছে, বলছে এই দেখ গালে হাত দিলেই 1 কেজি ময়দা উঠে আসছে, আর বলছে নাকি মেকআপ করে এসছে। জোকস অ্যাপার্ট, আমরা এভাবে নিজেদের মধ্যে মজা করে থাকি। এই দাঁড়াও দাঁড়াও, আমিও ফটো তুলবো ওদের সাথে, 1 মিনিট দাঁড়াও। অনেক ভিডিও করেছি ওদের মধ্যে সাথে একটু ফটো তুলি। আর আমাদের সেই সেম পোস্ট চলে আসছে কালী পুজো, তারপরে মন্দারমণি, আর এবারে বিয়েবাড়িতেও আমরা সেই সেম পোস্ট অ্যাপ্লাই করলাম। এই কিনে পড়ে যাচ্ছে কেন আমাদের খেলা খেলিতে। ডান, এবার ফটোটা একটু রিভিউ করে নিই। আর কেমন দেখো, সেদিন ফটো রিভিউ করেছি কিন্তু ভিডিওগুলো একবারও রিভিউ করিনি, আর যার জন্যই আমার এই ব্ল্যান্ডার মিস্টেক হয়ে গেছিলো। পরে গিয়ে দেখি একটা ভিডিওতেও সাউন্ড আসেনি, আমার দিদি ব্যাক কোথায় লাগে বুঝতে পারছে না। সো এবার আমরা চারজনে একটা ফটো তুলবো, সবাই পোজ নিয়ে দাঁড়িয়ে পড়েছি। আর ওকেও আমরা শিখিয়ে দিয়েছি কীভাবে এক পা তুলে সেই পোস্টটা দিতে হবে। সো আমরা ম্যানেজ করে নিয়েছি পোস্টটা মোটামুটি, আর ফটো তোলাও হয়ে গেছে। এবার আমরা ফটোটা দেখে নেব। আর ফটোটা দেখার পরেই মোটামুটি সবাই হেসে লুটুপুটি, মানে এর পিছনে সিক্রেট রিজনটা বুঝতেই পারছো, ফটোতে কাউকে একটা অন্যরকম কিছু লাগছে দেখতে। চলো তোমাদেরকে ফটোটা একবার দেখাই সাইড দিয়ে, এক চলো এই যে দেখে নাও ফটোটা। এত খাটনি করে হেয়ারস্টাইলটা করেছি, ভাবলাম ব্যাগ থেকে হেঁটে গিয়ে ওখানে এক পাক ঘুরে শর্টটা নিয়ে আসবো, কিন্তু এর মধ্যে একটা বাচ্চাকে ভয় পাইয়ে দিয়েছি। এভাবেই মাঝে মধ্যে সিনেমাটিক শর্ট নিয়ে থাকি। এই যে মেঘা অনেক এফোর্ট দিয়ে দুজনে ফটোটা তুলে দিচ্ছে, ওদের ফটো তোলা হয়ে গেছে। আর আমি বলছি যে এবার সামনে একটু ক্লিন করে দাও, বিকজ আই এম প্ল্যানিং সামথিং এলস। আমরা এখন এই ব্লু কার্পেটের উপর দিয়ে হেঁটে যাবো, মানে ওই আর কি একটা র্যাম্পক র্যাম্পক ফিল আসবে। আর এবার বিয়ে বাড়িতে পেয়ে গেছি আমি আমার বড় পিসিকে, আর তার সাথে রয়েছে বড় পিসা। বড় পিসা অনেক লম্বা, আমি একটু নিচু হয়ে যাই। তোমরা যদি কেউ দেখে থাকো আমার আগের একটা বিয়ে বাড়ির ভিডিওতে বড় পিসা এসে বলেছিল যে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে, আর সেই সাবস্ক্রাইব নিয়ে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এবার রিকোয়েস্ট করেছিলাম, আর তাদের বড় পিসা আবারও বলে দিল যে সাবস্ক্রাইব আর থ্যাংক ইউ। আমি অনেকক্ষণ ধরে তোমার খোঁজ করছিলাম, কোথায় ছিলে জানি, বুঝতেই পারছি ভাগ্নের বিয়ে বলে কথা, ওই জন্য প্রচণ্ড ব্যস্ততা। যাই হোক, আমাদের সবার মামা হরফে গল্লু মামা
আর এক দাদা বাড়ি চলে যাচ্ছে, টাটা জানিয়ে দিই। এরপরে যার বিয়ে খেতে চলেছে সে হলো কি আমার আরেক দাদা সুরাজ দা। আর হবু বউকেও তোমাদের দেখিয়ে দিই, এই যে রিয়াদি, দে আর পারফেক্টলি ম্যাচ ইচ আদার, ভীষণ সুন্দর মানিয়েছে দুজনকে, খুব শীঘ্রই সানাই বাজে, তার মানে আমরা কিন্তু আরেকটা বিয়ের নিমন্ত্রণ পেতে চলেছি। বিন্দিয়া চমকে রে, বিন্দি খুলে গেছে, বিন্দিটা পরিয়ে দিই আমি। নাও ইউ আর লুকিং সো প্রিটি। আমরা সিস্টার্স কাম চাইল্ডহুড ফ্রেন্ডস বলতে পারি, মানে আমরা ছোটোবেলায় প্রচুর ক্রাইম একসাথে করেছি, আর ওকে তো ভীষণ সুন্দর লাগছে ল্যাঙ্গা উইথ দিস গর্জিয়াস জুয়েলারিস। আর আমাদের একটা ফটো তোলা হয়নি, সো চলো আমরা একটা ফটো তুলে নিই, সবাইকে একসাথে পাইনি, যাদের যাদের পেয়েছি তাদের যাদের সাথেই ফটো তুলে নিই। বাকি আমাদের গ্রুপটা কিন্তু আরও বিশাল বড়, সবাই এখন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মেঘা বলছে আমার ভাইয়ের সাথে একটা রিল বানাবে, আর ও বলছে হ্যাঁ আমি ফেমাস ব্যক্তি, আর আমি বলছি যে হ্যাঁ আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলে কথা, রিল তো বানাতেই হবে একসাথে। ঝুমতির বিয়েতে গিয়ে কিন্তু আমার সেদিন বর দেখা হয়নি, বলতেই ঝুমতি বলছে এই তো এখানেই আমার বর উপস্থিত, আর দেখানি দেখে নিলাম ঝুমতি বরকে, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। সেদিন তো আমি খেয়ে দিয়ে ব্লগ করে বাড়ি ফিরে গেছিলাম, আর আমারও দেখানো হয়নি তোমাদেরকেও দেখানো হয়নি, যাই হোক এখানে দেখা হয়ে গেল। এই যেটা আমার এক দিদা, দিদাকে কেমন আছে জিজ্ঞাসা করতেই বলছে ভালো আছি, আর আমার নামও কিন্তু দিদার মনে আছে, বলছে প্রিয়া। ওমাই গড, আমি শুনে অবাক, আর পাশ থেকে যাকে মুখ বাড়াতে দেখছে আমার এক মেশো আমাকে ভীষণ ভালোবাসে। দিদার সাথে কিন্তু প্রচুর স্মৃতি রয়েছে, মানে যখন স্টার জলসে সেই ভালোবাসা ডট কম মৌরি সিরিয়ালে লাভ সিন হতো আর আমি খালি চ্যানেল ঘুরিয়ে দিতাম, আর দিদা বলতো না না দে 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 ঘুরাবি না। বিয়ে বাড়িতে এসে লিপস্টিক লাগিয়ে ফুচকা খাওয়ার ভীষণ অসুবিধা, আর সেই অসুবিধার সমাধান এখন করে দেখাচ্ছে আমার বড় জেঠু, বলছে যে এইভাবে মুখের মধ্যে ফুচকা ঢোকালে নাকি লিপস্টিক উঠবে না। এই যে আবারও দেখিয়ে দিচ্ছে, তোমরাও দেখে নাও, আমিও দেখে নিলাম, পরের বার বিয়ে বাড়িতে এসে এইভাবে ফুচকা ঢুকিয়ে খাবো তাহলে লিপস্টিক উঠবে না। এই যে দুটো কিউটি পাই ছোটাছুটি করছে, আর এরা হলো কি আমার এক বৌদির আর দিদির মেয়ে, দুজনকে পুরো একদম দুটো ছোট্ট বার্বি ডল লাগছে, মানে আমি ব্লগ না করলে আমার হাতে এত কিছু এখন ধরা থাকলে কিন্তু আমি এদেরকে এক্ষুনি চটকাতে বসে যেতাম। হে হাই, ওর ভালো নাম আমি জানি না, ওকে আমরা আদর করে ডাকি ম্যাও। যাই হোক ভীষণ কিউট লাগছে ওকে, শি ইজ আওয়ার লিটল সিস্টার। আমাদের রয়েছে লাবণদি, আর ওই যে নূপুর দিকেও দেখতে পেয়ে গেলাম, নূপুরদি। আর রিয়া বলছে এত বড় প্যান্ডেলে যে কাউকে ডাকলে পরে সে শুনতেই পাচ্ছে না, কাউকে খুঁজেও পাচ্ছে না, ফোন করে করে সবাইকে ডাকতে হচ্ছে। ও মাই গড, দুজনে সেম শাড়ি, বেশ ভালো লাগছে তো। গোল্ডমামাকে তো একদিন দেখেছো, আর এই দেখে না গোল্ডমামার বউকেও, আনুষ্কা, ও আমার এক দিদির মেয়ে, ছোট্ট বনু আমার, ভীষণ সুইট ও। আমার কতটা কষ্ট লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না, যে ওদের ভয়েসগুলো আমি তোমাদের শোনাতে পারছি না, আমি একাই বকবক করে যাচ্ছি। ও বলছে আমার কোন কোন ব্লগগুলো ওর অলরেডি দেখা হয়ে গেছে, কোনটা বাকি রয়েছে, কোনটা ওর সব থেকে বেশি ভালো লেগেছে, প্রচুর গল্প হচ্ছিলো ওর সাথে, টেকনিক্যাল ইস্যুর জন্য ওর ভয়েসটা আমি তোমাদের শোনাতে পারলাম না, এক্সট্রিমলি সরি। ওর হয়ে আমি বলে দিচ্ছি, ও বলছিলো আমি ব্লগ দেখি, ভীষণ ভালো লাগে, প্রত্যেকটা ব্লগ আমি দেখি, আরও অনেক কিছু বলছিল। সো থ্যাংক ইউ সো মাচ মাই লিটল সিস্টার, এত ভালোবাসা দেওয়ার জন্য। সো এখন দেখা হয়ে গিয়েছে আমাদের ব্রাইট অর্থাৎ পূজাদির দাদার সাথে, ওনার সাথে বেশ অনেকক্ষণ কথা হচ্ছিলো, কিন্তু এক্স্যাক্টলি কী কী কথা হয়েছিলো আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, শুধু লাস্টে যে কথাটা হয়েছিল মনে আছে, খাওয়া হয়ে গেছিলো কিনা জিজ্ঞাসা করাতে উনি বলেছিলেন খাওয়া হয়ে গেছে, আর আমাদের কখন খাওয়াবে আমি বলেছিলাম আমরা তো বাড়ির লোক, সো আমাদের তো একটু দেরি হবে খেতে, অ্যান্ড দেন গুড বাই জানিয়ে দিয়েছিলাম। আমি প্রথমেই হাতে তুলে নিলাম প্লেট, আর এবার একটু ন্যাপকিন দিয়ে পরিষ্কার করে নিই। এরপর আমি প্রথমে নিয়ে নিচ্ছি স্যালাড, উইচ ইজ মাই ফেভারিট, তোমাদের আগেও বলেছিলাম। এরপরে রয়েছে নান, নবরত্ন, কিন্তু আমি এখন ওগুলো খাবো না। এই রে আমি এখন প্লেট সামলাবো না, আমি আমার অন্য সামলাবো, ভীষণ সমস্যা। এরপরে আমি নিয়ে নিয়েছি ফিশ বাটার ফ্রাই অ্যান্ড অল্প একটু সাদা রাইস, সঙ্গে পোলাও ছিল, বাট আমি আপাতত এখন সাদা রাইস নিচ্ছি। আর এই দেখো মাই ফিশ লাভার দিদি অলরেডি একটা বড় পাবদা মাছ নিয়ে নিয়েছে প্লেটে। আমি এখন মাটন নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি, কিন্তু সমস্যা হচ্ছে আমার ল্যাঙ্গাটা নিয়ে বারবার এদিক ওদিক আটকে যাচ্ছে, দেখি সামনে আর কী আছে। আচ্ছা ডেজার্ট রয়েছে, সো আমি এখন আগে মেন কোর্সটা কমপ্লিট করিনি, তারপরে না ডেজার্টের দিকে আবার আসবো। এবার আমার গন্তব্যস্থলে পৌঁছানোর পালা, হাতে প্লেট আর এই সমস্যাজনিত একটা ল্যাঙ্গা নিয়ে আমাকে গন্তব্যস্থলে পৌঁছতে হবে। কোথায় গেল, ওই যে ওই যে দেখতে পেয়েছি, চলো ওখানে যাওয়া যাক। এই যে চলে এসেছি, এবারে খাওয়া শুরু করা যাক, চলো। সো গাইজ, ইটস হার প্লেট অ্যান্ড ইটস মাই প্লেট, সো এবার আমরা খাওয়া শুরু করি উইথ সাম চিটচ্যাট। বা থ্যাংক ইউ জলটা নিয়ে দেওয়ার জন্য, ভুলে গেছিলাম জলটা নিয়ে আসতে। বাই দ্য ওয়ে নো স্ট্রিংটাকে এবার আমি খুলে রেখেই খাই, এটা ভীষণ ডিস্টার্ব করছে। আমি বাটারফ্রাই দিয়ে শুরু করলাম, মেঘা নান দিয়ে শুরু করলো। আমি তো বেশি কিছু আনিনি, প্লেটে দেখতেই পেয়েছো, সো এবারে আমি টেস্ট করবো মাটন। এক কামড়ে কেটে নেওয়া যাচ্ছে মাটন, তার মানে ইটস ভেরি সফট। সো চলো এবার আমি কমপ্লিট করিনি খাওয়াটা, তোমাদের সাথে আবার একটু পরে গল্প হচ্ছে। এখন আমি নিতে আসলাম কিছু ডেজার্ট, সো আমি নিয়ে নিয়েছি চাটনি, পাঁপড়, আর এবার নেবো একটু মাখা সন্দেশ। মেঘা আর কিছু খাবে কিনা আমি জিজ্ঞাসা করছি, ও বলো না, ও কোনো কিছু ডেজার্ট খাবে না, ব্যাস এইটুকুই। আর এই গরম গরম গোলাপজামগুলো দেখে আমার খুব খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি সাহস পাচ্ছি না নেওয়ার, প্রচণ্ড ভালো লাগছে দেখেই আমার খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি এত পরিমাণ খেয়ে নিয়েছি না, আর সাহস করছি না নেওয়া, নিয়ে নষ্ট করাটা ঠিক হবে না অ্যাকচুয়ালি। মেঘা বলছো একটা আইসক্রিম খাবে, ওর জন্য একটা আইসক্রিম আমি নিয়ে নিই, এই যে এটা ওর জন্য। সো চলো এবার যাওয়া যাক। অবস্থা দেখো, খাবার নিয়ে যেতে যেতেই আমার শুরু হয়ে গেছে, মানে একটা দারুণ গান চলছে ব্যাকগ্রাউন্ডে, তাহলে কি আর থাকা যায় উইদাউট সাম স্টেপস।
এই যে বাবা খাওয়া হয়ে গিয়ে বাবা দাঁড়িয়ে রয়েছেন। এবার আমার সাথে একটু বাবা খাবার হজম করবে। বাবা একটু শাই ফিল করছিল প্রথমে, বাট দেন এনকারেজ করার পরে এই দেখো হি অলসো ডিড সাম স্টেপস উইথ মি। তারপরে এই দেখো পিসাও এসে জয়েন করলো। মানে এত সুন্দর গান চললে ব্যাকগ্রাউন্ডে কেউ কি আর থেমে থাকতে পারে বলো। কিছু বলার নেই আর আমাকে, একটু হাত নেই, আমি কিন্তু ডান্স করে চলেছি। তো ডান্স করে আমার খাওয়া হজম হয়ে গেছে, এবার আমি জমিয়ে মিষ্টি খাবো। তো এই যে বৌদি এখানে গুড বাই জানাচ্ছে, এবার বাড়ি যাওয়ার পালা, কিন্তু আমার মন চাইছে না তাড়াতাড়ি বাড়ি যেতে। আর এই দেখো মাও দাঁড়িয়ে রয়েছে, মানে যত তাড়াতাড়ি আমাকে বাড়ি নিয়ে যেতে পারলে বাঁচে। কিন্তু পূজাদির সাথে এখনো ভালোভাবে ফটো তোলা হয়নি, সো এত তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই যে আমি স্টেজের দিকে রওনা দিলাম, এবার আমি কিছু ভালো ফটো তুলবো, তারপরেই আমি বাড়ি যাবো। ভেবেছিলাম একটা দুটো ফটো তুলে নেমে আসবো, কিন্তু এবার দেখছি ফটোগ্রাফারই আমাদের ছাড়ছে না, বলছে একবার এই পোজ দাও ওই পোজ দাও। দেখ ভালোই হলো, আমি একটু টাইমটা স্পেন্ড করে নিতে পারলাম। আমার মা তো আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে আমার মাথা থেকে একটার পর একটা আইডিয়া বেরোচ্ছে, যা নতুনত্ব কী পোজ দেওয়া যায় আর একটু সময় কাটানো যায়। এই দেখো ফটোগ্রাফার দাদা আমাদের অনেক হেল্প করে দিচ্ছে পোজ বলে দিয়ে, আর আমিও বলে দিচ্ছি কিছু কিছু পোজ। উফ বয়স হয়ে গেছে, এখন আর এরকমভাবে বসা ওঠা যায় বলো? আচ্ছা গ্রুপে ফটো তুলে আমার শান্তি হয়নি, এবার আমার একটা সিঙ্গেল ফটো দরকার, দাঁড়িয়ে পড়েছি পোজ নিয়ে। আশা করি ভালো পোজ চলে এসেছে, এবার আমি একটু ফটোটা দেখে নেবো। ভালো ফটো চলে এসেছে, চলো টাটা, এবার আমি নামি না তো মা আমাকে এখানে রেখে এবার চলে যাবে। টাটা, গুড নাইট। এটা কিন্তু তোমাদের উদ্দেশ্য ছিল, আমার সাথে আগে একবার গুড বাই হয়ে গেছিলো। সো চলো, আমাদের তো আমাদের ননদ বৌদির এরকম খুনিসুটি মজা আড্ডা চলতেই থাকে, একটা ভিডিওতে সব দেখাতে গেলে পরে ভিডিও আরও লেন্দি হয়ে যাবে। আপাতত এই অবধি থাকে, যার একটা দিদির সাথে দেখা হয়ে গেলো রুবি দি, তাহলে বলছে আমার সব ভিডিও দেখে রুবি দি। খুব ভালো লাগলো মিট হয়ে, যখন কেউ বলে সব ভিডিও দেখে এটা সত্যি অনেক আনন্দ লাগে, কারণ বুঝতেই পারছো কষ্ট করে অনেক ভিডিও বানাতে হয়, সেটা যখন তোমরা দেখো, তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সেটা আমার অনেক আনন্দ লাগে। এখন যে দৃশ্যতে কথা হচ্ছে তার নাম সুম্পাদি। সো এটা সবাই আমার অনেক কাছের মানুষ, এবং এদের ভয়েসগুলো তোমাদের শোনাতে পারছি না, তার জন্য আমি এক্সট্রিমলি সরি, ভীষণ কষ্ট হচ্ছে আমার তোমাদের বলে বোঝাতে পারবো না। সো সবার কাছ থেকে এত প্রশংসা পেয়ে আমি সত্যি অনেক বেশি আনন্দিত, তোমরা এভাবেই পাশে দেখো সাপোর্ট করে যেও। আর রুবিদি বলছে তোমার মা এত সুন্দর রান্না কী করে করে, এত রান্না কী করে করে ওঠে, আমাদেরকেও কিন্তু একদিন খাওয়াতে হবে অবশ্যই, তোমাদের সবাইকে একদিন গ্র্যান্ড পার্টি দেবো আমার মায়ের হাতে রান্না দিয়ে। আমার এক ছোট্ট কাকি আছে, তার সাথে তোমাদের এতক্ষণ দেখানোই হয়নি। এই যে কাকি পান খেতে ব্যস্ত, কাকি যেখানেই যায় এই পানির থলিটা কিন্তু সবসময় সাথে থাকে, অন্য কিছু ভুলে গেলে এটা কাকি কখনো বলে না। যাই হোক, সি ইজ ভেরি সুইট। আসলাম সবাই, টাটা। অবশেষে মা আমাকে নিয়ে যেতে পেরেছে, মানে এখানে থাকলে তো আমি ফটো ভিডিও করে যেতেই থাকবো, এটাতে আমার কোনো রকম কোনো লেথার্জি আসে না। সো চলো এবার বাড়ি গিয়ে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। লাস্ট ভিডিওটা তো ইভেন সাউন্ড আসেনি, সো ভীষণই বেকার লাগছে, কিছু করার নেই, এটাকে আমাকে ভয়েস ওভার দিয়ে এখন চালাতে হবে। সো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, তোমরা সবাই ভালো থেকো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও, লাইক অ্যান্ড শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, চলো গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।